জীব আর আল্লাহ আপনার প্রতিপালক। সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছে কি চাইবেন এটাই হচ্ছে দোয়া। এই চাওয়াটাই, এই সালাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চাওয়াটাই আসল। পুরো প্রস্তুতিটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাওয়ার। ওযু করলেন, পোশাক আশাক পবিত্র করলেন, মসজিদে আসলেন, জামাতে দাঁড়ালেন, শরীর পবিত্র করেছেন, এখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করলেন, প্রথমে আল্লাহর প্রশংসা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলার প্রশংসা দিয়ে শুরু। দীর্ঘ কেরাত, দীর্ঘ কোরআন তেলাওয়াত, রুকুতে গেলেন আল্লাহ সুবহানাহু তাআলার তাসবিহ, আল্লাহ সুবহানাহু তাআলার বড়ত্ব, আল্লাহ সুবহানাহু তাআলার মহত্ত্ব, এটা আল্লাহ সুবহানাহু তাআলা পছন্দ করেন যে মানুষ তার তাসবিহ পড়ুক, মানুষ আল্লাহ সুবহানাহু তাআলার বড়ত্ব এবং মহত্ত্ব বর্ণনা করুক। যখন আপনি রুকু থেকে উঠলেন, সামি আল্লাহু লিমান হামিদা, কেউ কি আছে যে আল্লাহর প্রশংসা করবে? যে আল্লাহর প্রশংসা করবে আল্লাহ তার প্রশংসা শুনেন, এই বাক্যের অর্থ তাই। সামি আল্লাহু লিমান হামিদা, কেউ কি আছে যে আল্লাহর প্রশংসা করবে? যে আল্লাহর প্রশংসা করবে আল্লাহ তার প্রশংসা শুনবেন। তখন আপনি উত্তরে বলেন, রব্বানা লাকাল হামদ, হে আল্লাহ আপনার প্রশংসা, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, সিজদায় চলে গেলেন। এখন আপনি পৃথিবীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে নিকটবর্তী হওয়ার এর চেয়ে বড় কোনো মাধ্যম নাই। আপনার মাথা আপনি মাটিতে নত করে দিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, মস্তক অবনত হয়ে গেল, এর চেয়ে নিকটবর্তী হওয়ার বড় কোনো মাধ্যম নাই। আপনার মস্তক অবনত হওয়ার সাথে সাথে আপনার অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অবনত হয়ে গেল, সুবহান রাব্বিয়াল আলা, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব এবং মহত্ব বর্ণনা করতেছেন। এখন পর্যন্ত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু কাছে কিছু চাননি, দাঁড়িয়ে থাকলেন আল্লাহর সম্মানে, কোরআন পাঠ করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, রুকুতে গেলেন আল্লাহর বড়ত্ব বর্ণনা করলেন, রুকু থেকে উঠলেন আল্লাহর প্রশংসা করলেন, সিজদায় গেলেন আল্লাহর বড়ত্ব আল্লাহর মহত্ব বর্ণনা করলেন, এখন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়া শুরু। সিজদায় আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চান, সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝে চান, সালাম ফিরানোর পূর্বের বৈঠকে যখন সালাম ফিরবেন, দীর্ঘ ইবাদত শেষ করে যখন সালাম ফিরতেছেন, এই সালাম ফিরানোর আগে যত দোয়া আপনার মুখস্থ আছে আরবি ভাষায়, কোরআনের দোয়া, হাদিসের দোয়া, সব দোয়া দিয়ে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে চান। সালাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে কিছু চাওয়ার, দোয়া করার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় অস্ত্র। যে ব্যক্তি সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে চাইতে পারলো না, সে সালাতের মূল উদ্দেশ্যটা, মূল মর্মার্থটা বুঝতে পারলো না। সালাত দিয়েই আল্লাহর কাছে চাইতে হবে। পৃথিবীতে যত বড় মানুষ, যত বড় ব্যক্তি, যত বড় বিপদে পড়েছেন, প্রত্যেক বিপদ থেকে উদ্ধার হয়েছেন সালাত দিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী সারা যখন বিপদে পড়লেন, তখন তিনি সালাতে দাঁড়িয়ে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিছু চাওয়ার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লামা বাদারা, যখনই তিনি কোনো বিপদে পড়তেন, বাদারা ইলা সালাহ, তখনই তিনি সালাতে দাঁড়িয়ে যেতেন। আপনিও যে কোনো বিপদে পড়েন না কেন, বিপদ আপদ শোনা মাত্রই মানুষকে জানানোর আগে, মানুষের কাছে সাহায্য প্রার্থনা করার আগে, সবচেয়ে বড় সাহায্যকারী, সবচেয়ে বড় উদ্ধারকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়ার জন্য সালাতে দাঁড়িয়ে যান। এই অভ্যাস পরিণত করুন, নিজে নিজের পরিবারে এই অভ্যাস নিয়ে চলে আসুন। বিপদের সংবাদে আগে সালাতে দাঁড়াতে হবে। মানুষ এই জিনিসটা বুঝতে পারে না, বুঝতে চায় না, আমল করতে পারে না, করতে চায় না, কিন্তু এর চেয়ে বড় নেয়মা, এর চেয়ে বড় দয়া মানুষের জন্য, এর চেয়ে বড় উপকার নেওয়ার মাধ্যম মানুষের জন্য দুনিয়াতে আর নাই। যত মানুষের কাছে আপনি সাহায্য চাইবেন, যত বড় এমপি হোক, মন্ত্রী হোক, আর যত বড় সরকার ক্ষমতাওয়ালা হোক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তাদের সকলের চাইতে ক্ষমতাওয়ালা, তাদের সকলের চাইতে পাওয়ারফুল, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারেন, সেই মহা পরাক্রমশালী সত্তার কাছে আগে চান, দুনিয়ার বিপদ আপদ সমস্যা আপনার জন্য সহজ হয়ে যাবে। আমরা চাইতে পারিনি, চাইতে পারি না, চাওয়া জানি না, এই জন্য আমাদের সমস্যা সহজ হয় না। সঠিকভাবে আল্লাহর কাছে চাইতে পারতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর নিকটে চাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু।
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا 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 اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم اشف مرضانا ومرضى المسلمين اللهم انصر المؤمنين المظلومين المجاهدين اللهم انصر المؤمنين المظلومين المجاهدين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اخذل اليهود والنصارى والكفرة والمشركين اللهم اعز الاسلام والمسلمين اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين সবচেয়ে বড় ইয়তিম দুনিয়াতে নাই যার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্ক নাই আপনি নিজেকে জিজ্ঞেস করে দেখতে পারেন আপনার সাথে আপনার সৃষ্টিকর্তার সম্পর্ক আছে কিনা আপনি আল্লাহর কাছে হাত তুলে কিছু চান কিনা সিজদা অবস্থায় কিছু চান কিনা এটাই সম্পর্ক এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন আর ইসলামই একমাত্র ধর্ম যেখানে আল্লাহর সাথে সম্পর্ক স্থাপন করতে কোনো মাধ্যম লাগে না কোনো ওসিলা লাগে না কোনো লিংক লাগে না কোনো ওয়াস্তা লাগে না কোনো পীর লাগে না কোনো ওলি লাগে না কোনো আউলিয়া লাগে না আপনি আল্লাহর বান্দা আর আল্লাহ আপনার প্রতিপালক যে কোনো অবস্থায় যে কোনো পরিস্থিতিতে যত বড় গুনাহগার হন না কেন দরজা বন্ধ করে দিয়ে উজু করে সালাত আদায় করুন আপনি আল্লাহর আর আল্লাহ আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারো ভাড়াটে নন যে তার মাধ্যমে আপনাকে আল্লাহর নিকটে পৌঁছতে হবে গোলাপ শাহের মাজারের মাধ্যমে আপনাকে আল্লাহর কাছে পৌঁছতে হবে এরকম নন